এখন আমরা রেমিডিয়াল ল্যাঙ্গুয়েজ বা নিরাময়মূলক কাজ সম্বন্ধে কিছু কথা বলব। আমরা সকলেই জানি যে তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে পাঠরত শিশুরা বিভিন্ন স্তরে থাকে, অর্থাৎ কোনো শিশু বর্ণস্তরে তো কোনো শিশু শব্দস্তরে। আবার কিছু সংখ্যক শিশু এই শ্রেণীতেই তারা সাধারণ নিজেদের শ্রেণী পাঠকে সাবলীলভাবে পড়তে পারছে, আবার কিছু সংখ্যক শিশু রয়েছে যারা নিজেদের পাঠকে পড়ে বিশ্লেষণাত্মকভাবে ব্যাখ্যা করতে পারছে। আজ আমরা কথা বলবো যে সকল শিশুরা নিজেদের শ্রেণীগত দক্ষতা অর্থাৎ কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে পারেনি, মানে যে সকল শিশুরা বর্ণস্তরে শব্দস্তরে ও অনুচ্ছেদ স্তরে আছে, এই সকল শিশুদের জন্য শ্রেণীকক্ষে বিশেষ সহায়তা প্রয়োজন। আর এই নিরাময়মূলক পাঠদানটি প্রকল্পটি চালু করা হয়েছে তাদেরই জন্য যারা এই স্তরে রয়েছে। এই শিখন পদ্ধতিটি হবে অ্যাক্সেলারেটেড লার্নিং অ্যাপ্রোচের মধ্য দিয়ে, অর্থাৎ ত্বরান্বিত শিখন পদ্ধতির মধ্য দিয়ে। এই ত্বরান্বিত শিখন পদ্ধতিটি শিশুকে সহজেই তার বেসিক ফাউন্ডেশন স্কিল ডেভেলপ করতে সহায়তা করবে। শিশুর এই বেসিক ফাউন্ডেশন স্কিল ডেভেলপ করার জন্যে ও ত্বরান্বিত শিখন পদ্ধতি প্রয়োগের জন্যে শ্রেণীকক্ষে শিশুদেরকে মূল্যায়ন করা অতি প্রয়োজন। এই মূল্যায়নের মধ্য দিয়ে অর্থাৎ শিশু কোন স্তরে আছে সেটাকে নির্বাচন করার পরে শব্দস্তর, বর্ণস্তর এবং অনুচ্ছেদ স্তরের শিশুদেরকে নিয়ে আমরা 50 থেকে 60 ঘন্টার এক নিরাময়মূলক কাজ এই শিশুদের সঙ্গে আমরা করব। এই নিরাময়মূলক কাজটি শুরু হবে বছরের প্রথম থেকেই, শ্রেণী শুরুর প্রথম থেকেই। শ্রেণী শুরুর প্রথম থেকেই এই নিরাময়মূলক কাজের ফলে শিশুরা তাদের ভাষা এবং গণিতের স্বাভাবিক এবং বেসিক ফাউন্ডেশন স্কিল সহজে গড়ে তুলতে সক্ষম হবে। তাই 50 থেকে 60 ঘন্টার এই প্রকল্পটি শিশুকে শ্রেণীপাঠের প্রথম বিদ্যালয় শুরুতেই প্রথম থেকেই এটা প্রদান করতে হবে। এই শিশুদের সঙ্গে যে ক্রিয়াকলাপগুলি করতে হবে, অর্থাৎ যে ক্ষেত্রগুলি নিয়ে কাজ করা প্রয়োজন ভাষা এবং গণিতের ক্ষেত্রে, সেগুলি হলো ভাষার ক্ষেত্রে হলো ওরিসি, রিডিং, ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস, ভোকাবুলারি এবং লেখন নিয়ে কাজ। ঠিক এই ত্বরান্বিত শিখন পদ্ধতিতে ব্যালেন্স অ্যাপ্রোচের গুরুত্ব অত্যন্ত প্রয়োজন। ব্যালেন্স বলতে আমরা দ্রুততার সাথে পাঠ পড়া ও পাঠ পড়ে তার অর্থ বোঝাকে আমরা বুঝাই, অর্থাৎ ফ্লুয়েন্সি এবং কম্প্রিহেনশন। এই দুটিকে শ্রেণীর মধ্যে একত্রে নিয়ে চলা অত্যন্ত প্রয়োজন এই রেমিডিয়াল শ্রেণীপক্ষে। তাহলেই সহজে একটি শিশু তার লিটারেসি এক্সপিরিয়েন্সের সাথে সহজে সে পরিচিত হতে পারবে এবং তার ভাষিক দক্ষতাগুলিকে নিয়ে ধীরে 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 তার পঠন পাঠনার দক্ষতাগুলোকে আর সমৃদ্ধ করতে সহায়তা হবে। তাই শ্রেণীকক্ষে প্রতিদিন শিশুর এই বেসিক ফাউন্ডেশন স্কিল ডেভেলপের জন্যে 5টি ক্ষেত্র নিয়ে আলোচনা করা খুবই প্রয়োজন। ওরিসি, রিডিং, ফোনোলজি, ভোকাবুলারি অর্থাৎ শব্দ ভাণ্ডার বৃদ্ধি এবং লেখন ক্রিয়াকলাপ, এগুলো প্রতিনিয়ত শ্রেণীকক্ষে হওয়া একান্ত প্রয়োজন। ওরিসি অর্থাৎ কথোপকথন, এই ক্ষেত্রটি নিয়ে কাজ করা শ্রেণীকক্ষে অত্যন্ত জরুরি। এই ক্ষেত্রটি নিয়ে কাজ করলে শিশুর ভাষা বিকাশের ক্ষেত্রে খুব সুবিধা হয় এবং যখন আমরা কথোপকথন দিয়ে শ্রেণীকক্ষ শুরু করব তখন শিশুরা সহজেই শ্রেণীকক্ষটি সম্বন্ধে যে ভীতি, এই ভয় ভীতি তো দূর হয়ই, সাথে সাথে তার কথোপকথনের মধ্যে দিয়ে ভাষার বিকাশ আরও প্রসার হয়, যার ফলে সাক্ষরতার দুনিয়ায়, একদিকে লেখাপড়ার দুনিয়ায় সহজে সে প্রবেশ করতে পারে, সাথে সাথেও তার পরিবারের ভাষা এবং বিদ্যালয়ের ভাষার মধ্যে এক যোগসূত্র স্থাপন করতে সক্ষম হয়। তাই ওরিসি নিয়ে কাজ করে শ্রেণীকক্ষের মধ্যে অত্যন্ত জরুরি, যেটি শিশুকে সামনের দিনে তার সাক্ষরতা অর্থাৎ পড়ালেখার দুনিয়াকে আরও সমৃদ্ধশালী করতে পারে। যে জঙ্গলের মধ্যে একটা ভালো শৃগাল থাকত, আচ্ছা তারপরে কি হলো কে বলবে? আচ্ছা শ্রীরতন তুমি বলো। বিবেকানন্দ স্কুলের মাঠে বই মেলা বসেছে, সেই বই মেলায় তোমরা নিজেদের বাবা মাকে নিয়ে সেখানে উপস্থিত হবে। আচ্ছা এবার তোমাদের মধ্যে কে এখানে এসে খবর শোনাবে? আচ্ছা জিয়াও তুমি এসো। নমস্কার, আমি জিয়াউল হক। আজকের তাজা খবর হলো লক্ষ্মীঘাট প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে একটি খেলার আয়োজন হয়েছে।
দ্বিতীয় ক্ষেত্রটি হলো রিডিং, অর্থাৎ পাঠ পড়া। এই রিডিং শব্দটি শুনতেই আমাদের মনে আসে যে পড়া মানে কি। তো পড়া মানে কি? শুধুমাত্র কি স্পষ্ট উচ্চারণ সহ দ্রুততার সঙ্গে পড়তে পারাটাই কি পড়া? এইটুকুতে পড়ার বিস্তৃত রূপটি সীমাবদ্ধ নয়। পড়া মানে হলো সঠিক উচ্চারণ দ্রুততার সাথে অর্থ বুঝে পড়তে পারাটাই পড়া। পড়ার সময় পঠিত পাঠের বিষয়বস্তুকে যদি পূর্ব অভিজ্ঞতার সঙ্গে না মেলানো যায়, তবে তার পড়া সার্থক হয়ে ওঠে না, অর্থাৎ বোধগম্যতার কোনো অংশে খালি থেকে যায়। তাই পূর্ব অভিজ্ঞতার সঙ্গে কোনো পাঠ্য বিষয়কে তার পূর্ব অভিজ্ঞতার সঙ্গে জুড়ে এক মেলবন্ধন তৈরি করা অত্যন্ত জরুরি হয়। আমরা জানি যে প্রতিটি শিশুই বই দেখতে ভালোবাসে এবং বইয়ের ছবিগুলো দেখতে যেমন ভালোবাসে, বইটাকে উল্টাতেও ভালোবাসে। আমরা বইয়ের মধ্য দিয়ে আমাদের অভিজ্ঞতাগুলি ছাপার অক্ষরে আমাদের সামনে যখন আসে, এই ছাপার অক্ষরে আসা এগুলি হলো আমাদের একটা অভিজ্ঞতা। সুতরাং বই শুধুমাত্র আমাদের অভিজ্ঞতাকে সামনে রাখে না, বই শিশুরকে নতুন এক আনন্দ প্রদান করে। বইটি যখন শিশু হাতে নেয়, তখন একদিকে যেমন তার কনসেপ্ট অফ প্রিন্ট ডেভেলপ হয়, অপরদিকে ধীরে 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 এটাকে তার কগনিটিভ ডেভেলপমেন্টে অত্যন্ত সহায়তা করে। অনেকে বলেন যে প্রথম থেকে শিশুর হাতে বই দেওয়া অত্যন্ত জরুরি। এই কারণেই জরুরি যে শিশুটি যখন বইটিকে দেখছে, তার সেই অভিজ্ঞতাটি যখন সামনে লিখিত হরফে দেখছে, তখন একদিকে তার অর্থ বোঝার চেষ্টা করছে এবং কনসেপ্ট অফ প্রিন্ট ডেভেলপ যেটি হচ্ছে, পরবর্তী দিনে তার পড়ালেখার খুব সুবিধা হয়ে যাচ্ছে। সেই জন্যে শিশুর হাতে বই দেওয়া অত্যন্ত জরুরি। এছাড়া অনেকে বলেন শুধুমাত্র একটি শিশু শব্দ একটি নিয়মে পড়তে শেখে না, সেখানে বিভিন্ন রকমের কথা বলছেন, বিভিন্ন নিয়মের কথা বলছেন। কেউ বলছেন প্রত্যেকটা ইউনিট ওয়ান বাই ওয়ান ডিকোড করে করে পড়তে পারে, কেউ বলছেন কোন একটা শব্দের বেশ কিছু অংশ দেখে, অর্থাৎ চাঙ্ক এক মানে ভাবে একটা শিশু তার আয়ত্ত করতে শেখে। অনেকে বলেন যে শিশুটি অ্যানালজি দিয়েও কোনো শব্দকে মানে পড়তে শেখে, কেউ বলেন সাইকোলিঙ্গুইস্টিক গেসিং করেও পড়তে শেখে। এই যে পড়তে শেখার বিভিন্নভাবে সব পড়তে শেখা ও বিভিন্নভাবে শব্দকে চিনতে শেখার যে দুনিয়া, যতক্ষণ পর্যন্ত শিশুকে একটি বই না দিবেন হাতে, ততক্ষণ পর্যন্ত এটা ডেভেলপ হয় না। তাই শিশু পড়তে পারুক আর না পারুক, প্রথম দিন থেকেই শিশুর হাতে বই দেওয়া অত্যন্ত জরুরি, যেটা সামনের দিকে তার সাক্ষরতার বিকাশ তথা পঠনপাঠন দুনিয়াকে আরও প্রসারিত করতে সহায়তা করে। টেক্সট যখন শিশুর হাতে দেওয়া হচ্ছে বা বই যখন দেওয়া হচ্ছে, যখন আমরা কোনো একটা টেক্সট নিয়ে আলোচনা করছি, তখন বিভিন্নভাবে আলোচনা করা প্রয়োজন। কোনো সময় তার চিত্র নিয়ে আলোচনা করা প্রয়োজন, কোনো সময় তাকে ছোট ছোট দলে ভাগ করে পড়তে দেওয়া প্রয়োজন, আঙুল রেখে রেখে পড়ানো প্রয়োজন, প্রশ্ন উত্তর করা প্রয়োজন, এবং কোনো কোনো সময় রোল প্লেও করা যেতে পারে। তো আপনারা দেখবেন আপনাদের ম্যানুয়ালে বিস্তারিতভাবে কীভাবে একটা টেক্সটকে পড়ানো যায় তার বিস্তারিত বিবরণ সেখানে দেওয়া আছে। এছাড়াও এই ভিডিওটি আপনাদের অনেক সহায়তা করবে। ছবি দেখা হয়ে গেছে সবার? এবার আমরা বলবো যে ছবিতে আমরা কি কি দেখতে পাচ্ছি, কে বলবে? একটা মেয়ে আছে, মেয়েটা ফুলের ছবি আছে, ফুলের ছবি আঁকা হয়ে গেছে, রং করছি। আমি পড়ছি, তোমরা শোনো, আমার সাথে কেউ কিন্তু বলবে না, ঠিক আছে? এবার পড়ি তাহলে আমি। আচ্ছা, ভিমি ভালো ছবি আঁকে, নানান পাখির ছবি আরো কত কি, দেখো আমার পুতুলের ছবি। আচ্ছা ভিমি, ফুলের ছবি ছাড়া আর কিসের ছবি এঁকেছিল কে বলবে? আচ্ছা মমতাজ তুমি বলো। ফুলের ছবি, পাখির ছবি, পুতুলের ছবি, পাখি পাতা ছবি। আচ্ছা রিমি যে পুতুলের ছবিটা এঁকেছিল, পুতুলটাকে কেমন করে সাজিয়েছিল কে বলবে? আচ্ছা সাবানা তুমি বলো। পুতুলের কানে দুল পরিয়েছিল, নাকে নলক পরিয়েছিল, আর মাথায় চুলের ফিতে। আমি পড়ছি, তোমরা আঙ্গুল দিয়ে যাও, আমার সাথে কেউ কিন্তু পড়বে না, ঠিক আছে?
যিনি ভাবছে সে একটা পুতুলের ছবি আঁকবে। শেষে রিমি সবাই ডেকে বলল, দেখো আমার পুতুলের ছবি। আমরা এই ছবিটা দেখলাম, গল্পটাও পড়লাম। আচ্ছা বা, এবার এই গল্পটা নিজের ভাষায় কে এখানে এসে বলে শোনাবে? আচ্ছা হালেমা, তুমি এসো। রিমি বলে একটা মেয়ে ছিল, সে ছবি আঁকতে ভালোবাসতো, সবগুলোকে একে রং করতো, রং করে সাজাতো, সাজিয়ে সবাইকে ডেকে দেখাতো। ক্রোনোলজিক্যাল অর্ডার্স বা ধ্বনি সচেতনতা। পড়ালেখার দুনিয়ায় ধ্বনি সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শব্দের মধ্যে ধ্বনি বা আওয়াজ কত রকমভাবে লুকিয়ে থাকে, প্রথমত একটি শিশুকে বুঝে উঠতে, একটি শিশুর পক্ষে বুঝে ওঠা অত্যন্ত সহজ হয় না, এটা খুব কঠিন কাজ। কিন্তু অনেকে বলেন এই ধ্বনি সচেতনতা নিয়ে শ্রেণীকক্ষে কাজ করা এই সকল শিশুদের জন্য অত্যন্ত জরুরি, কারণ যার যত ধ্বনি সচেতনতা, অর্থাৎ যার যত ডিকোডিং স্পিড যত বেশি, যে যত সহজেই কোনো শব্দকে ভেঙে জুড়ে ফেলতে পারে, অর্থাৎ ভাঙা জোড়ার ক্ষমতা যত বেশি, তার পড়তে পারার স্পিড তত বেশি। এবং এটাও দেখা যায় যে তার উচ্চারণ বিধি এবং শব্দের ইউনিটগুলোকে যখন সে চিনে ফেলছে, তখন সে সহজে পড়া এবং তার লিখিত বানান বা পড়ালেখার দুনিয়ায় সে আরও সমৃদ্ধ হচ্ছে সহজে। তাই শ্রেণীকক্ষের মধ্যে ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস নিয়ে কাজ করা, অর্থাৎ ধ্বনি সচেতন নিয়ে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করা প্রথম দিকে অত্যন্ত জরুরি। তবে হ্যাঁ, এটাও মনে রাখা দরকার যে ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস যখন আমরা করব, প্রথমত শিশুদের বুঝে উঠতে কষ্ট হয় বা বুঝে উঠতে পারে না যে একটা শব্দের মধ্যে ধ্বনি কীভাবে, আওয়াজ কীভাবে লুকিয়ে থাকে। তাই প্রথমত সেগুলোকে মৌখিক রূপে করানো প্রয়োজন এবং তাকে জিজ্ঞাসা করা প্রয়োজন যে এই আওয়াজগুলি কী কী এবং তার প্রথম আওয়াজ কী, দ্বিতীয় আওয়াজ কী, এইরকম ক্রমে ক্রমে তাকে জিজ্ঞাসা করতে হয়, যাতে যেন সে বুঝে নিতে পারে যে একটি শব্দ শুধুমাত্র শব্দ নয়, তার মধ্যে অনেকগুলি আওয়াজ লুকিয়ে থাকে। তবে হ্যাঁ, এই ক্রমটি ধীরে ধীরে আপনার মৌখিক যে উচ্চারণ সেটিকে ধীরে 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 আপনি কিছুদিন পরে লিখিতভাবে স্বরূপের দিকে আপনাকে যাত্রা করাতে হবে, এটা বিশেষভাবে মনে রাখা প্রয়োজন। তবে এটা বিশেষভাবে আরও মনে রাখা প্রয়োজন যে শিশুরা যেন কোনো শব্দের আওয়াজকে, প্যাটার্নকে মুখস্থ করে না ফেলে, তাহলে এটা লাভদায়ক হবে না। তাই শ্রেণীকক্ষে ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস নিয়ে প্রতিদিন কিছু না কিছু কাজ করা অত্যন্ত জরুরি। আপনাদের ম্যানুয়ালে বিস্তারিত বিবরণ দেওয়া আছে, এছাড়া ভিডিওটিতেও আপনারা দেখতে পারবেন যে কীভাবে শ্রেণীকক্ষে শিশুদের সঙ্গে ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস অর্থাৎ ধ্বনি সচেতনতার কাজ করানো যেতে পারে। আমরা পুতুল এই শব্দটা যখন আমরা মুখে উচ্চারণ করি, তখন প্রথমে কি আওয়াজটা করি, দ্বিতীয় আওয়াজটা কি করি, শেষ আওয়াজটা কি, তাহলে পুতুলের প্রথম আওয়াজটা কি হলো, দ্বিতীয় আওয়াজটা কি, শেষ আওয়াজটা কি, স্বরচাট পড়া বা স্বরচাট সম্পর্কিত যে কার্যকলাপগুলো আমরা করি, স্বরচাটটি হলো ধ্বনি ও চিহ্নের একটি সংমিশ্রিত রূপ, অর্থাৎ ভয়েল ও কনসোনেন্টের একটি সংমিশ্রণ। পড়তে ও লিখতে শেখার দুনিয়া
এটির গুরুত্ব অপরিসীম। বিশেষত ভারতীয় ভাষায় পড়তে ও লিখতে শেখার জন্য স্বরচাট বা স্বরচিহ্নের ভূমিকা অত্যন্ত প্রয়োজন। কারণ আমরা অর্থাৎ ভারতীয়রা আমাদের বলা ভাষা ও তার লিখিত স্বরটির মধ্যে অত্যন্ত তাল মিল আছে, যার ফলে আমাদের পড়ালেখাটা অত্যন্ত সহজ হয়ে যায়। তবে স্বরচিহ্নের সঠিক ধারণা অর্জনের জন্য শ্রেণীকক্ষের মধ্যে বিভিন্নভাবে আমাদের স্বরচাটকে নিয়ে বিভিন্নভাবে ক্রিয়াকলাপ করা অত্যন্ত প্রয়োজন। অনেক সময় শিশুরা স্বরচাটটিকে মুখস্থ করার চেষ্টা করে, আপনারা দেখবেন স্বরচাটটি যেন শিশুরা মুখস্থ না করে ফেলে। কারণ স্বরচাটটি মুখস্থ করলে পরবর্তী দিনে তার পড়ালেখার দুনিয়ায় যখন সে পড়তে যাবে তখন সেটা অসুবিধা হতে পারে। তাই প্রত্যেকটি ইউনিটগুলিকে যেন শিশুরা ভালোভাবে চিনতে জানতে ও প্রয়োগ করতে পারে তার জন্যে স্বরচাটকে বিভিন্নভাবে পড়া। দেখবেন আপনাদের ম্যানুয়ালেও এর নির্দেশ আপনারা পাবেন কীভাবে একটা স্বরচাটকে বিভিন্নভাবে পড়া যেতে পারে, তার বিস্তারিত বিবরণ আপনার স্বরচাটে পাবেন। এছাড়া ছোট ছোট দলে শিশুদেরকে স্বরচাট পড়ার জন্যে নির্দেশ দেওয়া, আঙুল রেখে পড়া, এগুলো তো আপনাদের ম্যানুয়ালে তো আছেই, সাথে সাথে ভিডিওতেও দেখানো হলো। তবে এই স্বরচাটটি পড়ানোর সময় এটা আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে, শিশুরা যেন একসাথে না পড়ে, কেউ পড়লে তার পিছিয়ে পিছিয়ে যেন না পড়ে, এবং স্বরচাটটি যেন মুখস্থ না করে থাকে। তাহলে স্বরচাটটি পড়ার যে আসল পারপাস সেটা সফল হবে না। ভোকাবুলারি, শব্দভাণ্ডার। আমরা আগে বলেছি পড়া মানে শুধুমাত্র ভেঙে জুড়ে পড়াটা পড়া নয়, পড়তে শেখার জন্যে আমাদের বর্ণজ্ঞান, যতিচিহ্ন এগুলো সহায়তা অত্যন্ত জরুরি। সাথে সাথে আরেকটি বিষয়ের খুব প্রয়োজন, সেটি হলো শব্দভাণ্ডার বৃদ্ধি। এই শব্দভাণ্ডার বৃদ্ধির খেলা শ্রেণীকক্ষের মধ্যে প্রতিনিয়ত বিভিন্নভাবে করানো প্রয়োজন। এটি আপনারা ম্যানুয়াল দেখতে পাবেন। শব্দ যখন একটি শিশু পড়তে শেখে তখন সে বিভিন্নভাবে একটি শব্দকে পড়তে শেখে, কোনো কি ইউনিট ভেঙে পড়তে শেখে, অনুমান করে পড়তে শেখে। এই বিভিন্নভাবে ইউনিট ভেঙে পড়তে শেখা, অনুমান করে পড়তে শেখা, এগুলি প্রধানত তার শব্দের দুনিয়াকে বাড়িয়ে তোলে। এবং যার কাছে যত পরিমাণে শব্দ ভাণ্ডার, যার যত শব্দের দক্ষতা বেশি, তার পঠন পাঠন এবং লেখন দক্ষতা তত বেশি সমৃদ্ধ। তবে শিশুটি যেভাবে পড়তে শিখুক না কেন, শব্দের আমরা জানি দুটি রূপ আছে। একটি হলো ধ্বনি ও চিহ্নের সম্মিলিত রূপ, আরেকটি হলো তার অনুভবের প্রতিমূর্তি। অনেকে বলেন যে বিভিন্ন চিত্র যেমন আমাদের মস্তিষ্কে অবস্থান আকার নেয় বা অবস্থান করে, ঠিক তদ্রূপভাবে শব্দও আমাদের মস্তিষ্কে অবস্থান করে, আমাদের অনুভবগুলি আমাদের মস্তিষ্কে অবস্থান করে চিত্ররূপে, শব্দরূপে। সুতরাং শব্দ ভাণ্ডার নিয়ে কাজ করা শ্রেণীকক্ষের মধ্যে অত্যন্ত জরুরি। আপনাদের ম্যানুয়ালে দেখতে পাবেন যে কত প্রকারের শব্দ ভাণ্ডারের খেলা নিয়ে কী কীভাবে শ্রেণীকক্ষের মধ্যে করা যায়। তবে এটা বিশেষভাবে মনে রাখা প্রয়োজন, শ্রেণীকক্ষে শব্দ ভাণ্ডারের খেলা একই ধরনের খেলা না করে, অর্থাৎ ধ্বনিচিহ্নের সম্মিলিত রূপটি নিয়ে শুধুমাত্র না খেলে বা শুধুমাত্র অনুভবের প্রতিমূর্তির খেলাগুলি না খেলে, শব্দের সম্মিলিত রূপটিকে, এই ধ্বনিচিহ্নের সম্মিলিত রূপটিকে নিয়ে করা বা কোনো দিনে শব্দের অনুভবের প্রতিমূর্তি নিয়ে খেলা, এই দুটিকে ব্যালেন্স রেখে করা অত্যন্ত প্রয়োজন। যার মধ্য দিয়ে শিশু তার একদিকে যেমন সে শব্দের ধ্বনিচিহ্ন নিয়ে প্রতিমূর্তি নিয়ে খেলে সে সমৃদ্ধ হবে, অন্যদিকে তার অনুভবের প্রতিমূর্তি, এটিকে দুটিকে একসঙ্গে, এই দুটিকে একসঙ্গে মিলেমিশে সে নতুন শব্দের জগৎ গড়ে তুলতে সক্ষম। এই ভিডিওতে দিয়ে আপনারা শব্দ ভাণ্ডার বিকাশের বেশ কিছু ধরনের উদাহরণ আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এই প দিয়ে আমরা এই শব্দগুলো পেলাম, তাই তো? হ্যাঁ। প দিয়ে আর কি শব্দ হতে পারে কে বলবে? আচ্ছা আয়েশা তুমি বলো। কোষ। কোষ। প দিয়ে হতে পারে কোষ। তাহলে প দিয়ে আমরা এইগুলো শব্দ পেলাম, তাই তো? হ্যাঁ। আমরা প দিয়ে যে শব্দগুলো পেলাম, এখানে এসে কে শব্দগুলো পড়ে শোনাবে, কে
আসবে রুবি তুমি এসো তুমি বন্ধুদের পড়েছো না পেঁপে পাকা পটল এই যে বর্ণগুলো আছে এই বর্ণগুলো জুড়ে আর কি শব্দ পাওয়া যেতে পারে কে বলবে আচ্ছা সিজাতুন তুমি বলো বল 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 চল কমল চলন বদন লিখন লিখন হলো চিন্তা চিত্রিত এক রূপ আমরা যখন শিশুদের হাতে কোনো কিছু পেপার পেন দিয়ে আমরা কিছু লিখতে বলি তখন দেখবেন যে শিশুটি তার নিজের মনের মতো কোনো চিত্র এঁকে চলেছে এই চিত্র তার কাছে বিরাট একটা অর্থ এর মানে হলো এটি হলো তার নিজস্ব চিন্তা ভাবনার চিত্র তুলি কিন্তু সাক্ষরতার দুনিয়াতে যখন প্রবেশ আমরা করি তখন আমাদের ভাবনা চিন্তাগুলো কোনো মানক লিপির মধ্য দিয়ে জুড়ে জুড়ে তার কাছে তুলে দিতে হয় অর্থাৎ লিখিত ভাষার মানক রূপটিও শেখা প্রয়োজন এই লিখিত ভাষার মানক রূপটি শেখার জন্য বিশেষ নির্দেশ বা ইনস্ট্রাকশনের দরকার হয় কারণ এটি ভাষা শেখার মতো স্বাভাবিক নিয়মে আসে না শ্রেণীকক্ষে বিশেষ নির্দেশ দিয়ে বিশেষ ইনস্ট্রাকশনের মধ্য দিয়ে লেখার নৈপুণ্যতা বৃদ্ধি করাতে হয় সাক্ষরতার দুনিয়াতে পঠন যেমন এক বিশেষ মানে প্রয়োজনীয় দক্ষতা তদ্রূপভাবে লেখার ভূমিকাও অনস্বীকার্য কিন্তু লেখন দক্ষতার বা লেখন নৈপুণ্যতা বৃদ্ধির জন্য শ্রেণীকক্ষের মধ্যে বিশেষ সহায়তা করতে হয় শিশুদের এই জন্য প্রথম দিন থেকে শ্রেণীকক্ষে শিশুদের হাতে কাগজ কলম দেওয়া প্রয়োজন হয়তো আপনার মনে হতে পারে যে কাগজ কলম নষ্ট হচ্ছে কিন্তু না নিজের মনের ভাবনার এক চিত্রিত রূপ শিশু ব্যক্ত করার চেষ্টা করছে এটাই হলো তার লেখন যাত্রা লেখা শব্দটি যখন আমাদের মনে আসে যারা আমরা সাক্ষরতার দুনিয়ায় লেখা শব্দের সঙ্গে জড়িত তাদের ক্ষেত্রে যখন লেখা শব্দটি মনে আসে তখন আমাদের মনে হয় যে ধ্বনি চিহ্ন জ্যোতিচিহ্ন বাক্য সংরচনা শব্দ সংরচনা গ্রামার ইত্যাদি ইত্যাদি কিন্তু আদতে শুধুমাত্র লেখার একটি দিক নয় এটা হলো লেখার বাহ্যিক দিক লেখার আরেকটি দিক হলো অভ্যন্তরীণ যেটা প্রথমেই বলা হয়েছে যে তার অনুভব তার চিন্তা সে চিন্তার চিত্র সুতরাং শ্রেণীকক্ষের মধ্যে এই চিন্তার চিত্র অর্থাৎ কন্টেন্ট আর লেখার বাইরের দুনিয়া অর্থাৎ ফর্ম এই কন্টেন্ট এবং ফর্ম দুটোকে একসঙ্গে মিলে শ্রেণীকক্ষের মধ্যে লেখন যাত্রার ইনস্ট্রাকশন হওয়া অত্যন্ত প্রয়োজন প্রথম দিকে একটি শিশুর হয়তো অনেক রকম অসুবিধা হতে পারে সে ধ্বনি চিহ্ন বর্ণ নিয়ে কিন্তু এটাকে প্রথম থেকেই তাকে অভ্যাস করানো প্রয়োজন যে নিজের লেখাটি লেখার পরে এইভাবে একবার দেখা দরকার যে তুমি যেটা লিখেছ সেটা চেয়েছিলে তুমি যেটা লিখতে চেয়েছিলে সেটা লিখতে পেরেছ কি না দেখবেন আপনাদের ম্যানুয়ালে এই লেখন কার্যকলাপ নিয়ে বিভিন্নভাবে কথা বলা আছে এবং তার বিভিন্ন উদাহরণ দেওয়া আছে ভিডিওটিতে আপনাদের একটু নিদর্শন আপনারা পাবেন যে কীভাবে এক শ্রেণীকক্ষের মধ্যে আমরা লেখন কার্যকলাপ ঠিক করতে পারি চলো আমরা সবাই আমরা নিজেদের পছন্দ মতো একটি করে ছবি আঁকি হয়ে গেছে ছবি আঁকা সবার আমরা এবার এই ছবিটার একটি করে নাম দেব এবং সেই ছবি সম্বন্ধে কিছু লেখার চেষ্টা করব ছবি ফুলের নাম লেখো পর্যায়টিতে রেমিডিয়াল ল্যাঙ্গুয়েজ পর্যায়টিতে বিশেষ কতগুলি কথা মনে রাখা প্রয়োজন যেগুলি আমি আবার একটু আপনাদের বলতে চাই এক হলো এটি সেই সকল শিশুদের জন্য যারা প্রারম্ভিক বর্ণ এবং শব্দ স্তরে আছে দ্বিতীয় হলো এটি 50 থেকে 60 ঘন্টা ধরে চলবে তৃতীয়টি হলো যে এই শ্রেণীকক্ষটি হবে সম্পূর্ণ ব্যালেন্স অ্যাপ্রোচের মধ্য দিয়ে এই ব্যালেন্স অ্যাপ্রোচটি হবে ফ্লুয়েন্সি এবং কম্প্রিহেনশনের ব্যালেন্স যেটি শিশুদের সার্বিক দক্ষতা অর্জনে সহায়তা করে চতুর্থ কথাটি এটা বলতে চাই এখানে যে ক্ষেত্রগুলি নিয়ে আলোচনার কথা বলা হচ্ছে যে 5 ধরনের ক্ষেত্র নিয়ে প্রতিদিন শ্রেণী পরিচালনা করতে হবে সেগুলি হলো ওরিসি অর্থাৎ কথোপকথন রিডিং বা পাঠ সম্বন্ধীয় ক্রিয়াকলাপ
ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস বা ধ্বনি সচেতনতা, ভোকাবুলারি বা শব্দভাণ্ডার বৃদ্ধি এবং লেখন। পরবর্তী যে কথাটি আমি বলতে চাই সেটা হলো শ্রেণীকক্ষটি কিন্তু হওয়া দরকার ভারমুক্ত এবং শিশুকেন্দ্রিক, যেখানে শিশুরা স্বতঃস্ফূর্তভাবে ব্যক্তিগত দলগতভাবে নিজেদের মধ্যে নির্ণয় নেওয়ার জন্য অংশগ্রহণ করবে এবং নিজেরা নিজেদের সিদ্ধান্ত নির্ণয় নেবে। এই শ্রেণীকক্ষটি হয়ে উঠবে এক কথায় শিশুকেন্দ্রিক।